বন্ধুরা, তোমরা দেখছো অল টিপস বাই পার্থ, আমি আছি তোমাদের সাথে পার্থ। তো আজকের ভিডিও তো বলবো যে এই যে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ একটা কার্ড ডেটা আছে, তো এই যে, তো এই কার্ডটিতে আমাদের ফোনে ইনস্টল করা যায়, মানে লাগানো যায় এই ওটিজিটার মাধ্যমে, এই ওটিজিটার মাধ্যমে এটি লাগানো যায়। তো এই ওটিজির আরও কিছু কাজ আছে যেগুলো সম্পর্কে আমি বলবো, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক নিশ্চয়ই করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করো আমার সব পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, ওটি দিয়ে যে যেসব জিনিসগুলো চালানো যায় সেগুলোর নাম আমি বলবো এবং সে সব কটি জিনিসও বলবো। তো দেখতে পাচ্ছ এখানে ওটিজি শো হচ্ছে, ওটিজিটা ভালো করে দেখে নাও এবং ওটিজির যেসব কাজ আমি বলছি, ওটিজি তো দিয়ে তোমরা চালাতে পারো কিবোর্ড, মাউস, ওটিজি প্যান, ওটিজি লাইট, ওটিজি সেলফি স্টিক, ওটিজির বিভিন্ন ধরনের জিনিস আছে। এছাড়া আমাদের যে চার্জিংটা হয় সেটাও ওটিজি, কিন্তু আমি বলি যে ওটিজি কিন্তু সব মোবাইলে সাপোর্ট নেয়। এখনকার যেসব মোবাইলগুলো আসে সব মোবাইলে প্রায় সাপোর্ট, কিন্তু কিছু কিছু মোবাইল আছে যেগুলো তো ওটিজি সাপোর্ট নেয় না। তো আমরা ওটিজি যেসব ফোন সাপোর্ট নেয় না তো সেগুলোতে ওটিজির কিছুই চলবে না, আর ওটিজি যেসব ফোনে সাপোর্ট নেয় তো সেই ফোনগুলিতে সব কিছুই প্রায় চলবে। এছাড়া মেন যে জিনিস সেটা হলো আমরা দেখতে পাই যে ডিভিডি, তো এই যে ক্যাসেট ডিভিডি, এই ক্যাসেট ডিভিডিটা আমরা ওটিজি দিয়ে চালাতে পারি। কিছু মেশিন বিক্রি হয় যেটার উপর ক্যাসেট রাখলেই ক্যাসেটের ডিভিডির যে স্টোরেজ সেটা আমাদের ফোনে শো করা যায়। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সব লাইকনটি নিশ্চয়ই ক্লিক করো আমার সব ভিডিওগুলি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।